প্রতিবেদনে একটু ভুল ছিল। তুমি বললে অভিষেক মনু সিংভি মামলা করেছে, না ভালোভাবে বলো, একটা লোককে ওয়েল ডেকোরেটেডভাবে বলো, কংগ্রেসের এমপি, কংগ্রেসের স্পোকসপার্সন, কংগ্রেসের নেতা অভিষেক মনু সিংভি এই মামলাটা করেছেন। আরও ভালোভাবে বলো, কার্তি পি চিদম্বরম মানে হচ্ছে শিবগঙ্গার এমপি, এআইসিসির মেম্বার, সে একটা টুইট করে বলেছে হ্যাঁ অভিষেককে হেনস্থা করা হচ্ছে, সাপোর্ট করেছে। তো এই কংগ্রেস আর জোট সঙ্গী যারা, তারা কি উত্তর দেবে পরে দিয়ে দিক। তরুণ জ্যোতির একটা মানে প্রশ্নটা যখন করেছিল যে অভিষেক মনু সিংভিদের নিয়ে যখন করেছিলেন, তখন একটা কথা বলতে চাইছি তরুণ জ্যোতি, আমাদের, আমরা জাতীয় কংগ্রেস, আমাদের নেতা রাহুল গান্ধী, আমাদের নেতা সোনিয়া গান্ধীজি, আমাদের নেতা প্রিয়াঙ্কা গান্ধীজি, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী, আমাদের বুকের সেই পাটা আছে বলার যে কালো কোট পরে কেউ যদি ডেভিলস অ্যাডভোকেসি করে তাকে আমরা সমর্থন জানাই না। আমরা মাস অ্যাডভোকেসি, পিপলস অ্যাডভোকেসিতে বিশ্বাস করে এসেছি। খুব ভালো কথা, একজন আইনজীবী হিসাবে যে কোক যে কারোর হয়ে অ্যাপিয়ার করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু পার্টির কাছে না দায়বদ্ধতা থাকে। আমি যখন সেই দলের নেতা, এআইসিসির মেম্বার, সাথে হচ্ছে কার্তি পি চিদম্বরম, চিদম্বরমের ছেলে, সেগুলো বলছে। অবশ্য আমি আবার ভাবছিলাম যে পোস্ট অফ বাক্সি যখন জেলে গেছিল, তখন মনু সিংভি বা কোনো কংগ্রেসের আইনজীবীকে দেখা গেছিল? রিজু ঘোষাল যখন তৃণমূলের হাতে মার খেলো, তখন তার প্রোটেকশনের জন্য কোনো হাইকোর্টে আইনজীবীদের দেখা যায়? দেখা যায় না। তো আসলে আবার কী বলতো, প্রদেশ কংগ্রেসকে কে ওই এআইসিসি পাত্তা পর্যন্ত দেয় না। আরও বোঝা যায় কংগ্রেস নিজের কর্মী সম্পর্কে ভাবে না। যদি ভাবতো যে আম প্রদেশ কংগ্রেসের কর্মীদের হত্যা করেছে, তাদের সাথে হাতটা মেলাতো না। সাইবারির ভাত আর হাত একসাথে এক কি করে হলো?